মানুষের পাশে দাঁড়ানো চেয়ারম্যান ইয়াসির মিয়া বলছেন, দেশের এই ক্রান্তিকালে বিত্তবানরা এগিয়ে এলে সহজ হবে করোনা মোকাবেলা। ব্যক্তিগত উদ্যোগ থেকে আমরা 5,000 বস্তা চাউলের সাবান, তেল, আলু সহ আমরা প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি আমাদের নিজস্ব ভলান্টিয়ার দিয়ে। আর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, পিপিই বিতরণের কারণে কোয়ারেন্টাইনে থাকাদের মনিটরিং করা সহজ হচ্ছে। 103টি পিপিই সরবরাহ করেছেন, যেটি আমাদের স্বাস্থ্য বিভাগের পুরো স্বাস্থ্য বিভাগের যত কর্মী আছেন, আমাদের কর্মী এবং কর্মকর্তা আছেন, তাদের সবার জন্যই অত্যন্ত উপকারী হয়েছে। এদিকে 20,000 পরিবারকে চাল ডাল দিয়ে সাহায্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। প্রতি পরিবারকে 10 কেজি চাল ও 500 গ্রাম ডাল দেন তিনি। এছাড়া ফেনী 2 আসনের সংসদ সদস্য